নমস্কার, আমি পার্থেন্দু সরকার, আর স্বাগত সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে মকর সংক্রান্তিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়। প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন যে মকর সংক্রান্তিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়। অবশ্যই আমার চ্যানেল দ্য সলিউশনস সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাতে ক্লিক করুন, তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো তার নোটিফিকেশন আপনারা পাবেন। প্রত্যেক বছর মকর সংক্রান্তি আমরা পালন করি, এবছরও আমাদের 15 জানুয়ারিতে মকর সংক্রান্তি পড়েছে। নানা জায়গায় এই মকর সংক্রান্তিতে নানা রকম ফাংশন হয়, কোথাও ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয়। ম্যাক্সিমাম যে জায়গাটাতে, প্রত্যেকটা জায়গায় যে মেন জিনিসটা হয় সেটা হচ্ছে দান। মকর সংক্রান্তিতে দানের একটা প্রচুর মাহাত্ম্য আছে, বহু লোক এই দিনে দান করে, কিন্তু দানের মহত্ত্বটাকেও আমাদের বুঝতে হবে যে আমরা কোন গ্রহের দান করব এবং কোন গ্রহের জিনিসপত্র দান করব না। প্রত্যেকটা জন্মছকে, অর্থাৎ প্রত্যেক জোনার জন্মছকে এমন কিছু গ্রহ থাকে যে গ্রহগুলো হচ্ছে মারক গ্রহ, আবার এমন কিছু গ্রহ থাকে যেগুলো হচ্ছে যোগকারক গ্রহ। আমরা কিন্তু কখনোই যোগকারক গ্রহের দান করব না। আমরা যেটা করব, আমরা নিজেদের যে জন্মছক, নিজেদের জন্মছক অনুযায়ী যে যে গ্রহ মারক সেই গ্রহের আমরা দান করব এই মকর সংক্রান্তির দিন। যদিও মকর সংক্রান্তি ছাড়াও দান সবসময়ই ভালো, মারক গ্রহের দান যেই করা হয় সঙ্গে সঙ্গে কি হয়, ওই মারক গ্রহের মারকতাটা কমে যায়। তো মেনলি মকর সংক্রান্তির দিন আমরা যখন দান করব, তখন আমরা নিজেদের জন্মছকটা দেখে নেব যে আমাদের জন্মছক অনুযায়ী মারক গ্রহ কোনগুলো এবং তার যে আইটেম সেগুলো আমরা দান করব। এইবার হচ্ছে মকর সংক্রান্তি কি। এখানে বুঝতে হবে মকর হচ্ছে একটা রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব, আর সংক্রান্তি হলো সূর্যদেব যখন নতুন কোনো রাশিতে প্রবেশ করে সেইটাই হচ্ছে, সেই ডেটটাই হচ্ছে সংক্রান্তি। অর্থাৎ প্রত্যেক মাসে আমরা একটি করে সংক্রান্তি পাই, কারণ সূর্যদেব 12 মাসে 12টি রাশিতে প্রবেশ করে। কিন্তু এই মকর সংক্রান্তি নিয়েই, মকর সংক্রান্তি এত মাহাত্ম্য কেন, তার কারণ হচ্ছে এই বছরের একবারই সূর্যদেব তার ছেলে শনিদেবের বাড়িতে আসে শনিদেবের সাথে দেখা করার জন্য। এই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং মকর সংক্রান্তির এত বেশি মাহাত্ম্য। তো এবার আমরা মেন যেটা, দুরকম যে চার্ট আছে, একটা হচ্ছে ইস্টার্ন চার্ট, একটা হচ্ছে নর্দার্ন চার্ট। ইস্টার্ন চার্টে ক্যাপ্রিকন, অর্থাৎ এইখানে যখনই সূর্যদেব প্রবেশ করে তখনই সেটা অ্যাজ এ মকর সংক্রান্তি হিসেবে আমরা ট্রিট করি এই ঘরে। নর্দার্ন চার্টে যেখানে, নর্দার্ন চার্টের ব্যাপারটা হচ্ছে এখানে হাউসগুলো ফিক্সড, তো মকর রাশি অর্থাৎ যে ঘরে 10 লেখা থাকে, হাউস নয় কিন্তু, ফোর্থ হাউস, ফার্স্ট হাউস, ফোর্থ হাউস এগুলো নয়, এই চার্টে যেখানে 10 লেখা থাকে, সাপোজ এখানে 10 লেখা আছে, অর্থাৎ এটা মকর রাশি। এইখানে যখন সূর্যদেব প্রবেশ করবে তখন সেটা হবে মকর সংক্রান্তি। তো এই মকর সংক্রান্তিতে কোন 6টা জিনিস আমাদের একেবারেই করা উচিত নয়। প্রথম হচ্ছে আমরা কখনোই মকর সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে কোনো অন্ন গ্রহণ করব না স্নান করার আগে। তো আমাদের প্রথম কাজ করতে হবে মকর সংক্রান্তির দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করার আগে কোনো অন্ন গ্রহণ না করে, চা খেতে পারি, সেক্ষেত্রে কোনো অন্নগ্রহণ না করে স্নান করে সূর্যদেবকে জল দান করবো, সূর্যদেবকে অর্ঘ্য দান করবো এবং সূর্যদেবকে প্রণাম করে বলবো যে আমার যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যেন সলভ হয়। এটা হচ্ছে প্রথম, অর্থাৎ প্রথম যেটা, যে স্নান করার আগে আমরা কোনো অন্নগ্রহণ করবো না মকর সংক্রান্তির দিন। যদি পারা যায় তাহলে সারাদিনই অন্নগ্রহণ করবো না, অন্য কিছু খাবো, লুচি টুচি খাবো। সেকেন্ড হচ্ছে এই মকর সংক্রান্তির দিন কখনোই আমরা কোনো
নন ভেজ ফুড অর্থাৎ আমিষ কোনো খাবার, মাছ মাংস ডিম এমনকি পেঁয়াজ ও রসুনও খাবো না। 3 নম্বর হচ্ছে, এই মকর সংক্রান্তির দিন আমরা কোনো রকমেই অ্যালকোহল অর্থাৎ মদ পান করব না। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ সূর্যদেব হচ্ছে ন্যায়দেব। এই মদ পানের যে ব্যাপারটা, সুরাপানের যে ব্যাপারটা, এটা মকর সংক্রান্তির দিন যদি বন্ধ রাখা যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। 4 নম্বর হচ্ছে, এই মকর সংক্রান্তির দিন আমরা কোনো রকম কোনো গাছ কাটবো না। গাছ কাটা বলতে গার্ডেনিংও বোঝায়, যাদের বড় গার্ডেন আছে সেখানে আমরা গার্ডেনিং যখন করি সেটাও গাছ কাটা বোঝায়। এখানে কৃষকদেরও বলা হচ্ছে যে আপনাদের যদি কোনো কাজও থাকে তাহলে ফসল রিলেটেড যদি কোনো কাজ থাকে তাও মকর সংক্রান্তির দিনটাতে কোনো রকম ফসল কেটেন না। 5 নম্বর হচ্ছে, বাড়িতে যদি কোনো ভিখারি আসে তাহলে ভিখারি যেন খালি হাতে না ঘুরে যায়। যদি কিছুই না থাকে, যদি সাপোজ আমার কাছে রান্না করা কিছুই নেই, সেক্ষেত্রে টাকা পয়সা হিসাবে যদি 16 আনাও দেওয়া হয় তাও যেন দিতে হবে। কোনো ভিখারি যেন খালি হাতে না ঘুরে যায় মকর সংক্রান্তির দিন যদি কোনো ভিখারি বাড়িতে আসে। এবং 6 নম্বর যেটা, এই দিন নিজের বাবার সাথে কখনো কোনো বাগবিতণ্ডা, বিবাদ এবং আর্গুমেন্টে যেন আমরা না জড়িয়ে পড়ি। যদি কোনো আর্গুমেন্টের কেস আসে, অবস্থা আসে, সেক্ষেত্রে নিজে চুপ থেকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়াটাই শ্রেয়। অর্থাৎ এই 6টা জিনিস আমরা মকর সংক্রান্তির দিন কিছুতেই করব না, তাহলে এই পরবর্তী 1 বছর আমরা সূর্যদেবের অনেক কৃপা পাব। এরপর চলে যাচ্ছি যে মকর সংক্রান্তির দিন তাহলে আমরা দান যখন করব তাহলে আমরা কি দান করব। এখানে বলার যেটা মেন বিষয় সেটা হচ্ছে, প্রত্যেকটা জন্মকুণ্ডলী অনুযায়ী কিছু গ্রহ যোগকারক আছে, কিছু গ্রহ মারক আছে। আমরা আমাদের নিজেদের জন্মকুণ্ডলী অনুযায়ী যে মারক গ্রহ আছে, মকর সংক্রান্তির দিন সেই মারক গ্রহের যদি আমরা দান করি তাহলে সুফল মেলে। সেক্ষেত্রে কোন গ্রহের কি দান তার একটা লিস্ট আমি এখানে করে রেখেছি। যেমন সূর্য যদি আপনার মারক অবস্থায় পড়ে থাকে আপনার জন্মছকে, তাহলে তার জন্য গুড়, গম, পেতলের কোনো জিনিসপত্র, লাল কাপড় এবং ওষুধ, এই সব জিনিস দান করা যেতে পারে। চন্দ্রের জন্য ঘি, সাদা জামা কাপড়, চাল এবং দুধ দান করা যেতে পারে। মঙ্গলের জন্য মুসুর ডাল অথবা তামার কোনো রকম আইটেম, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, যদি কারো মঙ্গল পীড়িত অবস্থায় আছে এবং মারক অবস্থায় আছে, মকর সংক্রান্তির দিন ব্লাড ডোনেশনও খুব ভালো কাজে হয়, খুব ভালো কাজ দেয় ব্লাড ডোনেশন। এরপর হচ্ছে বুধ। বুধের জন্য সবুজ মুখ, সবুজ জামা কাপড়, সবুজ গাছ অর্থাৎ চারা গাছ, এবং সবুজ রঙের যদি কোনো খেলনাপাতি পাওয়া যায় তাহলে সেটা দান করা যেতে পারে। এরপর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির জন্য হলুদ, হলুদ গুঁড়ো, হলুদ জামা কাপড়, চানা ডাল এবং বার্লি, এগুলো হচ্ছে জুপিটারের অর্থাৎ বৃহস্পতির দানের আইটেমের মধ্যে পড়ে। আমরা বৃহস্পতির জন্য এই দানগুলো করতে পারি। এরপর আছে শুক্র। শুক্রর জন্য পারফিউম, বডি স্প্রে, কোনো বিউটি প্রোডাক্ট, ক্রিম জাতীয় কোনো কিছু এবং কালারফুল ক্লথ অর্থাৎ রঙিন বস্ত্র শুক্রের জন্য দান করা যেতে পারে। এরপর হচ্ছে শনি। শনিদেবের জন্য কালো তিল, সর্ষের তেল, কালো জামা কাপড় এবং স্টিলের বাসনপত্র দান করা যেতে পারে। এরপর হচ্ছে রাহু। রাহুর জন্য ব্ল্যাঙ্কেট অথবা তিল, কালো তিল অথবা নীল অর কালো জামা কাপড় দান করা যেতে পারে। এক্ষেত্রে রাহুর দানের মধ্যে আরেকটা দানও আছে, নারকেল, সেক্ষেত্রে নারকেল দানও করা যেতে পারে। এরপর আসছি কেতু। কেতুর মধ্যে সব থেকে যেটা মেন হচ্ছে, যদি কুকুরকে রুটি খাওয়ানো হয় তাহলে কেতুর সব থেকে বড় দান হয়, সেক্ষেত্রে কুকুরকে রুটি খাওয়ান অথবা কালো ব্ল্যাঙ্কেট অথবা তিল কেতুর জন্য দান করা যেতে পারে। অর্থাৎ আমরা মকর সংক্রান্তির দিন আমার জন্মছক অনুযায়ী মারক যে গ্রহ হবে সেই মারক গ্রহের এই দান আমরা করলে সেই গ্রহ থেকে সুফল আমরা সবসময় পাব এবং 1 বছর পাব। তাছাড়া মকর সংক্রান্তির দিন আমরা এই 6টা জিনিস সবসময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করব।
ভালো থাকুন আপনারা, লাইক করুন আমার চ্যানেল, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ।